হ্যালো ফ্রেন্ডস, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে একটি ইমেল কম্পোজ করার ক্ষেত্রে নিচে অটোমেটিক্যালি একটা সিগনেচার অ্যাড করতে পারবেন, ঠিক যেমন আপনি এখন আপনার স্ক্রিনে দেখতে পেয়েছেন। সর্বপ্রথম আপনার ব্রাউজার থেকে আপনাকে আপনার জিমেল অ্যাকাউন্টটিতে লগ ইন করে নিতে হবে। এরপর আপনাকে ঠিক উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন যে একটি সেটিং অপশন রয়েছে, এখানে চলে আসতে হবে এবং এখান থেকে সি অল সেটিংস এখানে চলে যাবেন। তারপর এখান থেকে স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন। এবং এখানে একটি আপনি অপশন দেখতে পাচ্ছেন সিগনেচার নামে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমি কোনো সিগনেচার অ্যাড করিনি। ঠিক আপনার সামনে এরকম অপশন থাকবে যে নো সিগনেচার্স। এখন এখান থেকে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করে নেবেন এবং আপনি আপনার সিগনেচারের যে কোনো একটা নাম দিয়ে নেবেন। আমি সিম্পল এখানে দিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে ক্রিয়েট এই অপশনটিতে ক্লিক করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার সিগনেচারের নামটি কিন্তু এখানে চলে এসেছে। আপনারা চাইলে আপনাদের সিগনেচারটি আপনার নিজের নামেও রেখে দিতে পারেন। তারপর এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন যে একটি লেখার বক্স রয়েছে, এখানে প্রথমে আপনি নর্মাল একটা ফরম্যাট ইউজ করতে পারেন যে থ্যাঙ্কস অ্যান্ড ট্রিগার্স, তারপর আপনার যাবতীয় ইনফরমেশানগুলো। আমি এখন দেখিয়ে নিচ্ছি যে অ্যাকচুয়ালি আমি যে প্যাটার্নটা ফলো করে থাকি। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডসটা লিখে নিয়েছি। আপনার চাইলে এই টেক্সটটিকে একটু বোল্ড করতে পারেন, অথবা এখান থেকে আপনারা ফন্টের যে ভ্যারিয়েশন রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে শেরিফ এটা দিয়ে নিচ্ছি। এছাড়াও আপনার চাইলে ফন্টটাকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন এবং এখানে বেশ কিছু অপশন রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এরপর আপনি আপনার নিজের নামটা এখানে ব্যবহার করতে পারেন। তারপর নিচে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশান এটা এখান থেকে ব্যবহার করতে পারেন। বেসিক্যালি এই তিনটে জিনিস হলেই আমি মনে করি যে আপনার যে সিগনেচার সেটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর এটা লিখলে কিন্তু আপনার কাজ শেষ হয়ে যাবে না। এরপর সিম্পলি এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে সিগনেচার ডিফল্টস, অর্থাৎ আপনি ডিফল্ট কোন সিগনেচারে ব্যবহার করতে চাচ্ছেন। এখানে আমার কিন্তু কোনো প্রকার সিগনেচার ছিল না, আমি একটা সিগনেচার এখানে অ্যাড করেছি, সেটা হচ্ছে ডেমো সিগনেচার নামে। এখন আপনি আপনার নামের যে সিগনেচারটা এখানে ওপেন তৈরি করবেন সেটাকে কিন্তু আপনাকে ব্যবহার করে নিতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে সিগনেচার ডিফল্টস, এখানে আপনি নিচের যে অ্যারো অপশনটি রয়েছে এবং এখানে রয়েছে নো সিগনেচার, এখানে ক্লিক করে আপনি যে নতুন সিগনেচারটা তৈরি করেছেন, যেমন আমি এখানে ডেমো সিগনেচারটি তৈরি করেছি, এটা সিলেক্ট করে নেবেন। একইভাবে এখানে অন রিপ্লে বা ফরওয়ার্ড ইউজ এসব ক্ষেত্রেও আপনি যদি আপনার সিগনেচারটি ব্যবহার করতে চান তাহলে এখান থেকে আপনি আপনার যে নতুন সিগনেচারটি তৈরি করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি যখন এখানে নতুন একটি সিগনেচার তৈরি করবেন তারপর কিন্তু এখানে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন যে ইনসার্ট সিগনেচার বিফোর কোয়েটেড টেক্সট ইন রিপ্লাইস অ্যান্ড রিমুভ, এখন এই অপশনটি আপনাকে কিন্তু অন করে দিতে হবে। আর যখনই এটা আপনি অন করে দিবেন তখন হবে কি, আপনি যখন নতুন কোনো মেইল টেক্সট করতে যাবেন অটোমেটিক্যালি আপনার সিগনেচারটা নিচের দিকে চলে আসবে। আর এরপরে কিন্তু আপনার কাজ শেষ হচ্ছে না, এখন আপনি একদম নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে সেভ চেঞ্জেস রয়েছে, আপনাকে কিন্তু এই অপশনটিতে ক্লিক করে নিতে হবে। আর তাছাড়া কিন্তু আপনি যে সেটিংসগুলো করলেন এগুলো একটা সেভ হবে না, সিম্পলি এখানে ক্লিক করে নিন। এখন এখানে দেখতে পেয়েছেন আমার সেটিংসটি কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে গিয়েছে এবং আমাকে আমার ইনবক্সে নিয়ে এসেছে। এখন জাস্ট আপনাকে সিম্পল একটা ইমেল টেক্সট করে দেখাই। এখন এখানে দেখতে পেয়েছেন যে যখন আমি কম্পোজে ক্লিক করেছি অটোমেটিক্যালি আমার যে সিগনেচারটা ছিল সেটা কিন্তু এখানে নিচের দিকে চলে এসেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।